হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো আজকে অনেক কথা বলা আছে, সেটা হচ্ছে আমার হসপিটালে আজকে গেছিলাম সেই নিয়ে, আর এখন বানাচ্ছি। সোমনাথ কি করছে সেটা দেখো, দিদি কি করছে, দিদি কিছু করছে না, সোমনাথ হেল্প করছে। হাতটা আমার গায়ে লাগাবি না, এই হাতটা ধরো। ছি, কিন্তু ওখানে খুব দাম করতে নেই। আকাশ থেকে পড়েছে বলে 20 টাকা। এইটা এ কি বলছে, এটা কি হবে, এটা তো আমার ছেলে একাই খেয়ে নেবে। আর এখন হচ্ছে নিয়ে মাছের পকোড়া, যেটা আমার দিদির খুব শখ, কারণ বাড়ি চলে যাচ্ছে কালকে একটা জায়গায় যাচ্ছে, ওই জন্য হচ্ছে আমিও বলছি ভালো লাগবে। আমি বললে শুনবি না, যখন আমি এখন যখন বললাম তখন বললাম ভালো লাগছে, দিদি যখন বললো তখন যেন ভালো লাগবে। আমি তো বলেছিলাম সোমনাথ, আমি তো বললাম গোটা করতে অন্য বলছে আর্ধেক করে দেবো। যাই হোক, আমি এখন যাই, আর পরে আমি শেয়ার করবো আমার হসপিটালে গিয়ে কী হয়েছে। আজকে অনেক ঝামেলা হয়েছে। তো সোমনাথ বানাচ্ছে আজকে নিয়েরা মাছের চপ, চপ না পকোড়া, ওই চপই বলে, ভাত দিয়ে খাবি যখন ওটা চপ, ঠিক আছে। দিদি দু পিস করছে, কারণ বড় বড় ওগুলো ভালো লাগে না, তাই তো। আজকে আমরা জানতামও না, মা আমাদের নামে পুজো দিয়ে দিয়েছে। বোন না বোন, আজকে কি হয়েছে জানিস, আজকে কি হয়েছে জানিস, সাউথ সিটি মলে ফায়ার অ্যালার্ম বেজেছিল, সবাই অবজন ছিল, দৌড় দৌড়ে চলে গেছে। আগে মানে 141 বলে আগুন লেগেছে, হ্যাঁ আমার হাতটা দেখো তাহলে সব হয়ে যায়। আমি তোকে হেল্প করছি, তো সোমনাথ বানাতে গেছিল নেড়ে মাছের চপ, নেড়ে মাছের পকোড়া। তো লাস্ট পর্যন্ত হার মেনে গিয়ে এখন ফিস কবিরাজি, আমি তো দিদি একটু চাকামো করেছি বলে ওটা কবিরাজি। যাই হোক, ও ফিস কবিরাজি বানাচ্ছে এখন, দেখতেই পাচ্ছ ডিমগুলো ছিদ্রে ছিদ্রে গেছে। ওটা সোমনাথের কোনো দোষ নেই, তাই তো সোমনাথ? কার দোষ, দিদির তো? আমি যেটা করেছি ওয়াইফ দিন, সব জিনিস আমার দিদি হলুদ দেয়, খাওয়াগুলো দেখতে আমার ভালো লাগছে না, হলুদগুলোই ভালো লাগছে। যাই হোক, কবিরাজি বানাচ্ছে, উঠতে পি অবল সকাল না দুপুরে উঠেছিস ঘুম থেকে? उसको डॉक्टर बोला है प्रोटीन का चीज खाने के लिए, लेकिन ये लोग भात नॉर्मल इतना भात ले लेगी और उसके बाद पेट और शरीर फुला लेगी, प्रोटीन का चीज नहीं खाएगी, क्योंकि चावल में हमको बस करेला और इसमें प्रोटीन है, दाल ले लेती थोड़ा सा, दाल बनाई नहीं है। अरे इसको सुबह उठने बोल डॉक्टर, ये तो दोपहर को 12 बजे नींद से उठेगा तो क्या होगा? খাজুর খাও ভালো, আর প্রেশার যেটা হচ্ছে কি লো, ওই জন্যই আমি জানতে পারছি না, বসতে পারছি না, মারা ঘুরেছে, বলুন বসতে বসতে দাঁড়াতে মাত্রাতে ঘুরে যাচ্ছে। আর যখনই ওই যে পেটে যে জেল দেওয়াটা শোনে, ওটা কি শোনে আমি জানি না, বাচ্চার হার্টবিট যখন শোনে ডাক্তাররা শুনতে পারে না, তখন বলে তুমি বাচ্চা নড়াচড়া করতে পারো, আমার একদম তল পেটে বলি না ভাজে, ওখানে পুরো কষ্ট বোঝা যায়। আর ডাক্তার যখন দেখে ওখান থেকেই হার্টবিটটা শোনা যায়, আর তাই জন্য ডাক্তার বলেছে ভালো করে খাওয়া দাওয়া খেতে, প্রোটিন জিনিস খেতে। আর ডেলিভারি ডেট শুধু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, এই নিয়ে 3টা ডেলিভারি ডেটে আমার চেঞ্জ হলো, জানি না কী হবে আর কোন মাসে প্রপার হবে। আমি 6খানা ডেট পেয়ে গেছি, কিন্তু দুটো করে তো ডেট দেয়,
আমি 3 বার করে চেঞ্জ করে 6টা ডেট পেয়ে গেছি। কাগজ দেখা হয়ে জানতাম না, কাগজটা দেখাবো না, কাগজটা কোথায় এমনিতে সাদা কাগজ টেবিল নেই। আর কি বললাম, আর কি বলবো, দিদিরা এখন বেড়াবে 3 দিনের জন্য, তার জন্য কতগুলো জামা প্যান্ট নিয়েছে আর কত বড় ট্রলি নিয়েছে না দেখলে বোঝা যাবে না। মানে মায়েরা আর মাম্মাম দুজনকে একসাথে ঢোকলেও জায়গা বেঁচে যাবে, আমাকেও ঢোকালে আমি আর দিদি থেকে। এই কথায় কথায় বাবু বলে উঠিস না, বিরক্ত লাগে। হ্যাঁ খেয়া কি বলে তোর মা, কালকে তোকে কি কামড়েছিল মায়েরা বল, কি কামড়ে, কি কামড়ে ছিল? হ্যাঁ বি, ও কালকে মৌমাছির উপরে পা তুলে দিয়েছে, পুরো পায়ের আঙুলের মধ্যে ওর কাটা ফুটে গেছিল। অনেকগুলো মায়েরা জামা এর মধ্যে বেশি আছে। আমার মেকআপ বক্স, আমার ব্যাগ, আমার জুতো, তোর বউ, তোর জুতো আছে? হ্যাঁ তোর জুতো আছে, নতুন জুতো কোথায়? না পুরনো জুতোই নিচ্ছি। মানে পার্টিতে পড়ার মতো কোনো জুতো নেই আমাদের দুজনেরই, নেই আমারও নেই তোরও নেই। বললেও মনে কষ্ট লাগে গাইস, পার্টিতে পড়ার মতো জুতো নেই, আর আনলে সেই জুতোই ঘরে পরে পরে নষ্ট করে দিই, কোথাও গেলে সেই জুতো পরি। তো আমাদের দুজনেরই মানে ঘরে পরার মতো জুতো আছে, কোথাও যাওয়ার মতো জুতো আছে, কিন্তু এরকম জন্মদিন বিয়েতে পরে যাওয়া একটু লোক গোল্ডেন। চ চ তুই আর আমি যাই, এসএলএ গেলেই হবে, 300 টাকায় জুতো পেয়ে যাবি না? এই সোমনাথ নাকি এসে 300 টাকায় জুতো পাবি না, পার্টি ওয়ার জুতো পাবি না দি, গেতি কোনোদিন। আর জুডিও, আর জুডিও সেটা বল। এই দি তুই যাস না দি, থাক আমরা যাই, গিয়ে আছে কিনে আনি জুতো। আমি এখনো বেডেলে কিনতে পারি কি, সে যাবি? আমি যেতেই পারি তোর সাথে, যাবো। প্রচুর ডিস্টার্ব মায়েরা, তোর বা কি বললো বাবু, একে তোর বাবাকে বল মা ছড়ো, মা একটু হাতটা ছাড়ো। আমি তাহলে এই শাড়িটা কেন নিয়ে যাচ্ছি, তো ব্লাউজটা নিয়ে গেলেই পারি, শাড়িটাও নিয়ে যা, যদি দেখিস ওই ওর সাথে ভালো আছে তো ওই শাড়িটাও পরতে পারিস এমার্জেন্সি কে লিয়ে। হ্যাঁ তাই না, বল মায়েরা তুই যাবি মিমির সাথে? হ্যাঁ আমি তো যাচ্ছি না, পাপাও যাচ্ছে না, রাহুল বাবা যাচ্ছে। যা দেবি ও আরোই করবে তখন বলবি না, সব কথা শুনে নিল তো বাবু। তো দিদির এখন একটু মুড অফ হয়ে গেছে, টেনশনে আছে, কারণ ওর প্যাকের একটা লিপস্টিক পাচ্ছে না, দোষটা কার আমি সেটা বুঝতে পারছি না, দিদিরই আছে আমার কিন্তু না। তো এগুলো কিসের জন্য নিয়ে আছিস, কী কী পড়বি? এই বাটিটাকে নিয়ে যাবি, সোনার বাটিটাকে নিয়ে যাবি, কিসের সাথে পড়বি এটাকে? এগুলো বাঙালি চুড়িদার, তো শাড়ি তো কিছু নিয়ে যাচ্ছিস না, আর চুড়িদার সঙ্গে তো এটা মানাবে না, বোকা বোকা জিনিসগুলো নিয়ে যাচ্ছিস না। মায়েরা দেখা যাবে না, মায়েরা খালি গায়ে ঢং করছে আর হাত দেখাচ্ছে, মুখ দেখো শুধু ওর। নিয়ে যেতাও, যাস না দিদি তুই, মন তো আমার খারাপ লাগে। তুই তো সহ্য করতে পারিস না মিমিকে, মিথ্যা কথা বলিস না, শুধু মাথা দেখাচ্ছি, গা দেখাইনি তো দিরে। এক্ষুনি মারামারি করলো দিদি আর মাম্মাম, তাই তো মাম্মাম? আরে এগুলো নিয়ে যা না, যেগুলো লাগবে লাগবে সব ফেল, এগুলো এর সঙ্গে লাগবে, বললাম না যেটা তুই নিয়ে যা এমনি সকালবেলা পরবি কানের চুড়িদারটা, ওর সঙ্গে এটা ভালো লাগবে, যেটা এমনি বললাম না সকালবেলা পরবি চুড়িদারটা, সেই চুড়িদারটার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই সিম্পল চুড়িদার তুই এমনি সকালবেলা পরবি না, তার সঙ্গে হালকা তো মেকআপ করবি তুই, ওই জন্য ওটা ভালো লাগবে। সবসময় বড় কানের পরলে কানটা তো এমনি তো ছিঁড়ে গেছে, কানটা দেখা এদিকে, আ দিদি কান দেখো বড় কানের পরে কি অবস্থা, এটা দেখি, এইটাও কত কানে, তাও কানের খুঁজে পায় না, হাত দিবি না একদম। তো আমার দিদির কানের দুলের কালেকশন দেখে নাও একবার করে,
সবাই জিজ্ঞেস করে তুমি কোন কোন কানে কোথা দিয়ে কানের দুল কেন, কিন্তু ও কোথা দিয়ে কেন ঘুরে ফিরিয়ে আর সব ভারী ভারী কানের দুল, একটা ওর কাছে হালকা পাবে না, এই একটা পাবে তাও এটা আমি আমি 30 টাকা দিয়ে কিনেছি। হ্যাঁ এইটা ওই ওই সিম্পল যেটা বললাম যার সঙ্গে ওই ছোটটা যাবে, এই যে এইটা যাবে যার সঙ্গে বললাম ওটাও তার সঙ্গেই যাবে, সব ভারী ভারী গানে মানে কোনোটা আমার আমিও পড়তে পারি না এইসব, এর মধ্যে একটা গানে আমিও পড়িনি কোনোদিন দিদির সাথে, প্রচণ্ড ভারী। আরও আছে দেখতে পাচ্ছ, আরও ওর ভেতরে আছে ডয়ারের ভেতরে, কিন্তু দিদি কিছু গুছিয়ে রাখে না। তো ভিডিওটাকে এখানটা এন্ড করছি, যদি ভালো লাগে লাইক কমেন্টস করবে, দিদিকে খুব আমার ব্লগে মিস করবে 3 দিন, আর আমার দিদি এখন বসে দিচ্ছে, আমার দিদি এখন বউ ছেড়ে যাচ্ছে গো, আবার পাইপ তোলা পুজো টাটা।